Good morning, Lataguri Sonar Bangla Resort থেকে আজকে আমরা বেরোচ্ছি সামসিং রকি আইল্যান্ড ঝালং বিন্দু এগুলো এখানে সিস্টেম এই কটেজগুলো পেয়েছি উপরের তলাটা পেয়েছি সকাল কাল রাতে এসেছি কাল রাতে এসে সেরকম কিছু বুঝতে পারিনি কিন্তু এখন দেখছি জায়গাটা খুবই সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে এই রিসর্টটা রিসর্ট সোনার বাংলা সামনেরটা ওয়েস্টার্ন স্টাইলে করেছে অ্যাজ অফ কোনো বিদেশের যেরকম বাড়িগুলো থাকে আর পিছন দিকটা এরকম টাইপের কটেজ খুবই সুন্দর একটা পুকুর আছে পুকুরটাকে বাঁধিয়ে তোলা আর অনেক মাছও আছে পাখিও আছে কিছু বক দেখা যাচ্ছে এই রিসর্টে বেশ ভালো অনেক আগের যে দুটো রিসোর্টে ছিলাম সেটা সেই দুটো রিসোর্ট আমার আরও বেশি ভালো লেগেছে অথচ এই রিসোর্টটার প্রপার্টি অনেক বড় এরিয়া ওয়াইজ অনেক বড় সেই এরিয়ার অনুযায়ী কিন্তু আগের দুটো রিসোর্টের যে রেনবো রিসোর্টটা ছিলাম তার কটেজের ইয়েটা আমার আরও ভালো লেগেছে একটু নিরিবিলির মধ্যে এখানটা একটু একটা টাউনের ভিতরে তাই জন্য এখানে প্রচুর মাছ আছে এখন দেখা যাচ্ছে না হয়তো পরে এলে দেখা যাবে দু তিন দিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছি আর যেটা আমার একমাত্র ভাবনা চিন্তা যে এখানে ঘুরতে এলে একদিন দুদিনের এই জায়গাটার ব্যাপারে কোনো আইডিয়া সেইভাবে হয় না কারণ দু একদিন থাকতেই হয় দু একদিন না থাকলে ব্যাপারটা এসে একটা হেরিকেল ট্যুর হয়ে যায় যেটার জন্য খুবই অসুবিধা হয় ভালো করে দেখা যায় না ভালো করে বোঝা যায় না সেই রকমই একটা প্রবলেম আমার সাথেও হয়ে এসছে বারবার যে আমি একটু বেশি বাইরে গিয়ে কাল রাত্রে বসে গিয়েছিলাম বাইরে একটু লোকাল লোকেদের সঙ্গে কথা বলতে কিন্তু দেখে মনে হলো একটা টাউনের মতো ছোট টাউনের মতো ফরেস্ট শুরু হচ্ছে একটু দূরে একটু ফরেস্ট থেকে লাটাগুড়ি ফরেস্ট থেকে বেরিয়ে এসে এই রিসোর্টটা এই রিসোর্টটা ফরেস্টের আগ তো যাই হোক আজকে যে জায়গাগুলো যাবো সেই জায়গাগুলো আমি আগে এসছি 2020 সালে লকডাউন হওয়ার আগে আমি এসছি ঝালং বিন্দু যাওয়া হয়নি রকি আইল্যান্ড সামসিং এগুলো সান্তালি খোলা এই জায়গাগুলো এসছি আজকে ওই জায়গাগুলো আবারও যাব আমার এক বন্ধু ঠিক বলবো না আমার এক জুনিয়র ওই সামসিংয়ে থাকে তো আমার ফেসবুক পোস্ট দেখে আমাকে বলছে যে এসছো যখন একবার দেখা করে যাও তো তার সঙ্গে দেখা হয়ে করার ইচ্ছা আছে সামনেরটা এরকম অনেকটা অসাধারণ একটি ডিজাইন এখানে একটি টোনলাও আছে আর একটা বিচ এই ব্রিজটার উপরে খেলাতে এই লাইটগুলো জ্বললে তো খুব সুন্দর লাগে বেশ মনোরম একটি দৃশ্য এখানে কিছু পদ্ম ফুল ফুটে আছে আমি কাল জিজ্ঞেস করলাম এই জলটা নাকি ওই পাহাড় ঝর্ণার থেকে আসছে ডাইরেক্টলি ওই দিক থেকে বেশ